नमस्कार शुरू करछि आजकेर पर्वेर बांगला बोलछे टकशोते सबाइके स्वागत जानाच्छि आमि सुजित चट्टोपाध्याय रयेछि आपनादेर संगे ভোটের প্রস্তুতি চলছে এদিকে বাংলাও বলছে রাজনৈতিকভাবে বক্তব্য রাখছে উন্নয়নের কথা বলছে মেরুকরণের বিরুদ্ধে বলছে বাংলা এবং আরো অনেকগুলো বিষয় উঠে আসছে যেগুলো রাজনীতিতে এখন হেড স্পিচ বাড়ছে শুভেন্দু অধিকারীর বক্তব্য পাল্টা বক্তব্য যখন আসছে এই সমস্ত কিছুগুলোকে নিয়ে মনে হচ্ছে যে কোথাও কোথাও হচ্ছে যে সংস্কৃতি বোধ রাজনৈতিক মাত্রা জ্ঞান বোধ ছাড়িয়ে যেটা হচ্ছে নিতান্ত এর একটা হেড স্পিচ ছাড়া কিছু নয় কন্টিনিউয়াসলি একটা কথা ভেতরে ঘৃণাবোধ না থাকলে এই ধরনের কথা কন্টিনিউয়াসলি বলা যায় না রাজনৈতিক বক্তব্য কোথায় দারুণ দারুণ রাজনৈতিক বক্তব্য তো প্রয়োজনীয়তা রয়েছে অন্যদিকে নব্য বিজেপিদের নিয়ে বিজেপির অন্দরে মুসল পর্ব কিন্তু উত্তরবঙ্গ সফরে যেটা খুব গুরুত্বপূর্ণ মুখ্যমন্ত্রী বলেছেন যে লোকসভা ভোটে তো গোহারান হেরেছি তবে এবার নিশ্চয়ই পুষিয়ে দেবেন তিনি যাচ্ছেন বিভিন্ন জনসভায় বক্তব্য রাখছেন রাজনৈতিক বক্তব্য রাখছেন তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এবং আবেদনও করেছেন আজকে আলিপুর দুয়ারে জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন উত্তরবঙ্গকে পাখির চোখ করেছে তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টির 2019 পর বলা যেতে পারে তার শক্ত ঘাঁটি সেই ঘাঁটিকে ভেঙে যদি কিছুটা পুনরুদ্ধার করা যায় তাহলে রাজনৈতিক লড়াই সেই জায়গায় কিন্তু বেশ জমে উঠেছে যাব উত্তরবঙ্গের আলিপুর দুয়ারে মুখ্যমন্ত্রীর জনসভার প্রতিবেদনটা একটু দেখে নেব মা মাটি মানুষের কথা ভেবেই এই দলটা আমরা করি এবং এই দলটা মানুষের দল এখানে লোভের জায়গা নেই লক্ষ্য একুশের বিধানসভা নির্বাচন গত লোকসভা ভোটে উত্তরবঙ্গ নিরাশ করেছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে এবারে আর খালি হাতে ফিরতে চান না তিনি উত্তরবঙ্গ সফরের তৃতীয় দিনে আলিপুর দুয়ারের কর্মী সভা থেকে আরও একবার তা বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য দলে যোগ দেওয়া রাজেশ লাকড়াকে উত্তরবঙ্গের রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে তুলনা করেন তৃণমূল সুপ্রিমো টাইগারের বক্তৃতা শুনলাম আমি কিন্তু প্রত্যেকটা সাবজি ল্যাঙ্গুয়েজ বুঝতে পারি এবং আপনারাও বুঝতে পারেন যেমন বাংলার সাথে একটা কানেকশন আছে হিন্দির সাথে এবং আপনারা আপনি যা বক্তৃতা দিয়েছেন আমি প্রত্যেকটা লাইন কিন্তু বুঝতে পেরেছি এবং আমার খুব ভালো লেগেছে এই তো চাই উত্তরবঙ্গের রয়্যাল বেঙ্গল টাইগার আমরা বলি তরাই ডুয়ার্সের টাইগার আপনাদের কাছে আপনাদের বক্তৃতা দিয়ে গেল এবং আপনাদের সকলকে আমার অনেক অনেক কনগ্রাচুলেশন জানাচ্ছি আলিপুর দুয়ারের কর্মী সভার মঞ্চ থেকে দলত্যাগীদের বিরুদ্ধে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে দলত্যাগী শুভেন্দু রাজীবদের কড়া ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন দল থেকে তাড়াবার আগেই লোভী ভোগীরা দল ছেড়ে চলে গিয়েছে আরো যারা যেতে চান চলে যান টাকা দিয়ে তৃণমূলের টিকিট বিক্রি হয় না লোভী ভোগীরা দল ছেড়েছে যারা লোভী এবং যারা ভোগী আমরা তাড়াবার আগেই তারা দল থেকে চলে গেছে বিজেপিকে ভোগ করবার জন্য তাদের জন্য রাস্তা খোলা চলে যান কিন্তু তৃণমূল কংগ্রেসে যারা থাকবেন তাদের মনে রাখতে হবে মা মাটি মানুষের কথা ভেবেই এই দলটা আমরা করি এবং এই দলটা মানুষের দল এখানে লোভের জায়গা নেই যদি কোনোদিন কেউ ভুলও করে থাকেন আগামী দিন সংশোধন করে নেবেন আমি এখনো মনে করি তৃণমূল কংগ্রেসের টিকিট টাকা দিয়ে বিক্রি হয় না তৃণমূল কংগ্রেসের এমপি এমএলএ টাকা দিয়ে বিক্রি হয় না মনে রাখবেন টিকিটটি আমরা দল থেকে রাজ্য স্তর থেকে জেলা স্তর থেকে রেকমেন্ডেশন দিতে পারে কিন্তু আমরা সার্ভে করে রাজ্য স্তর থেকে দিই আর আমাদের টিকিট পাওয়ার জন্য কোনো লবিও করতে হয় না যে পাঁচ বছর মানুষের সাথে থাকবে যে ভালো কাজ করবে সে এমনিতেই দলের টিকিট পাবে দল তাকে খুঁজে নেবে দলকে তাকে খুঁজতে হবে না এটা তৃণমূল কংগ্রেস বিজেপি তথা প্রধানমন্ত্রীকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন ওরা শুধু ভোটের সময় প্রতিশ্রুতি দেয় ভোট হলেই পালিয়ে যায় বিজেপি মিথ্যা কথা বলে পরিযায়ী শ্রমিকদের জন্য ট্রেনের ব্যবস্থা করতে পারে না দুর্নীতিবাজদের চার্টার্ড ফ্লাইটে করে নিয়ে যাচ্ছেন দাঙ্গাবাজ লুটেরাবাজ বিজেপির দরকার নেই মাতৃভূমি ফিরিয়ে দাও এরা দেশ বেঁচে দেবে এরা জনজাতি বেঁচে যাবে এরা বাচ্চা বেঁচে দেবে এরা ধর্ম বেঁচে দেবে এরা জাতপাতে যখন ঝগড়া লাগাবে এরা সব কিছু করতে পারে মনে রাখবেন
দাঙ্গাবাজ লুটেরাবাজ বিজেপির জায়গা নেই। জনগণ বিদায় দিন, বিদায় দিন, বিজেপিকে বিদায় দিন, আর ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, বিদায় দাও, বিদায় দাও, বিজেপিকে বিদায় দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, আমার মাতৃভূমি ফিরিয়ে দাও, আমার দেশ ফিরিয়ে দাও। আজকে দেশ কো বেচ দিয়া, গরিব লোকো কো বেচ দিয়া, গরিব লোকো কো সাথ ইমানদারি কা লড়াই হয়, এ সংস্থা নেই হয়। আপনারা জানেন আদিবাসী ভাই বোনেরা, টাইগার জেনে রাখো তোমরা সবাই, কি আমি আদিবাসীদের জমি যাতে কেউ কেড়ে নিতে না পারে, হামনে কানুন বানায়া, আপকো এসা আপকা সারনা ধরম কে লিয়ে ভি হামনে চিঠি লিখা, কি আপকা এ দেনা চাইয়ে, উসমে ভি হাম লিখা, তো আপকো লিয়ে জো ভি থা হামনে সব কুছ কর দিয়া। এনআরসি নিয়েও সুর চড়ান মুখ্যমন্ত্রী, তিনি বলেন এনআরসির নামে অসম ত্রিপুরায় অত্যাচার হচ্ছে, বাংলায় এনপিআর করতে দেব না। তিনি আরো বলেন তৃণমূল ভয় পায় না, কেউ কেউ ভয়ে পালিয়ে যাচ্ছে। এনআরসির নামে অত্যাচার। আপ বঙ্গাল মে কিতনা আচ্ছা হে, বঙ্গাল কা বাদ আপ আসাম মে যাও, ত্রিপুরা মে যাও, যাকে দেখ কে আও, ক্যা কর রহা হে, ক্যা অত্যাচার কর রহা হে, কিসি নে কোই বাত নেই কর সকতা হে, রিকশা ওয়ালা কো পুছিয়ে, চায় ওয়ালা কো পুছিয়ে, দোকানদার কো পুছিয়ে, খেতি জো করতে হে উসকো পিছিয়ে, ক্যা অত্যাচার হোতা হে আসাম আর চা বাগান বঙ্গাল আসাম আর ত্রিপুরা মে। এনআরসি কো নাম পে সব কো লিস্টে ডালা দিয়া, ও এনপিআর উসকা হে, হর্স চেট কর রহা হে, হামনে নেই কিয়া, হাম করনে নেহি দুঙ্গা, হাম করনে নেহি দুঙ্গা, হাম করনে নেহি দুঙ্গা। আলিপুরদুয়ারের কর্মী সভা থেকে নাম না করে বন সহায়ক পদে দুর্নীতি নিয়ে দলত্যাগী রাজীব বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারসাজি হয়েছে তদন্ত হবে বলে জানান তিনি। কারসাজির তদন্ত হবে। আমি নারায়ণী সেনা ব্যাটালিয়ন করে দিয়েছি, নোটিফিকেশন হয়ে গেছে, 3,500 লোক নেওয়া হচ্ছে, এর জন্য অলরেডি নোটিফিকেশন হয়ে গেছে, যেটা দীর্ঘদিন রাজবংশীদের একটা দাবি ছিল। এছাড়াও মনে রাখবেন আমি গোর্খা ব্যাটালিয়ানও তৈরি করে দিয়েছি আমার পাহাড়ি ভাই বোনের কথা মনে রেখে, এবং জঙ্গলমহল ব্যাটালিয়ানও আমি তৈরি করে দিয়েছি। আমি জানি যে ছেলেটা আমাদের থেকে চলে গেছে, যে আমার সাথে, লেকিন আমি চলে গিয়া বন সহায়ক অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ও কিছু কারসাজি করেছে, এই কমপ্লেন আমাকে বহুত সারে আদমিনে দিয়া হ্যায়, হাম উসকো ইনভেস্টিগেশন কর রহা হ্যায়, হাম উসকো ইনভেস্টিগেশন কর রহা হ্যায়। আর আপ ইয়াদ রাখ, আপ ওয়াদা রাখিয়ে, ওয়াদা করতে হ্যায়, ইয়াদ রাখিয়ে, আজ তো 4-5 দিন আগার তৃণমূল ইলেকশন ডিক্লেয়ার হো গায়ে হো জায়গা, তো হাম নেই কর পায়েগা, ইনভেস্টিগেশন তো চলেগা, লেকিন উসকা বাদ জো জো আপ লোগোনে বঞ্চিত হুয়া হ্যায়, হাম রিভিউ করেঙ্গে, হাম দেখেঙ্গে, জো সচ্চাই কেস হ্যায় উসকো হাম কনসিডার করেঙ্গে। বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গই সবচেয়ে বড় দুশ্চিন্তা তৃণমূল কংগ্রেসের। গোষ্ঠীদ্বন্দ্বকে ধামাচাপা দিয়ে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘাস ফুল ফোটাতে মরিয়া তৃণমূল সুপ্রিমো। তাই কোথাও উন্নয়নের খতিয়ান তুলে ধরে, কোথাও বা বিজেপিকে তুলোধনা করে বড় ফুলের বদলে ছোট ফুলে ভোট দেওয়ার আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় সঞ্জয় দের সঙ্গে সঞ্জু সুরের রিপোর্ট, আর প্লাস নিউজ, আলিপুরদুয়ার। হাততালি দিয়ে দিয়ে, হাততালি দিয়ে দিয়ে গান কারি দি ভাই, লড়ছে কারা, জিতবে কারা, জিতছে কারা। আমরা শুনলাম বিস্তৃত একটা ক্যানভাসে আজকে ধরার চেষ্টা হলো এই প্রতিবেদনকে। অনেকগুলো বক্তব্য রয়েছে, রাজীব বিশ্বাস রয়েছেন ভারতীয় জনতা পার্টির নেতা, সৌম্য আইচ রায় রয়েছেন প্রদেশ কংগ্রেসের যিনি মুখপাত্র, রয়েছেন কোহিনুর মজুমদার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, এবং অধ্যাপক ডক্টর বিশ্বনাথ চক্রবর্তী রাজনৈতিক বিশ্লেষক। আমি প্রত্যেককে স্বাগত জানিয়ে আমি প্রথমে রাজীব বিশ্বাসের কাছেই আসছি। রাজীববাবু, মুখ্যমন্ত্রী তিনি আবেদন করেছেন যে উত্তরবঙ্গে গোহারা হেরেছেন তারা স্বীকার করে নিয়েছেন, এবং সেই উত্তরবঙ্গে কে বিশেষ নজর দিয়েছেন, এবং সেখানে গিয়ে এনআরসি সিএর প্রসঙ্গ নিয়ে এসেছেন যে সেখানে ত্রিপুরা এবং অন্যান্য জায়গায় কী হচ্ছে। ওখানে আমরা জানি ওখানে জনজাতি অধ্যুষিত, এবং তাছাড়া পূর্ববঙ্গ থেকে আগত বহু মানুষ ওখানে রয়েছেন। সেই জায়গাটায় দাঁড়িয়ে তিনি চাইছেন
সেখানে ঘাসফুল ফোটাতে কি বলবে? সবাইকে আমার নমস্কার জানাই। প্রথমত হচ্ছে মুখ্যমন্ত্রীর উন্নয়ন, গত গোটা 10 বছর ধরে উনি এই রাজ্যটাকে চালালেন। চালানোর পর ওনার তো যে কথাগুলো বলা উচিত ছিল ওখানে গিয়ে, যে উনি রাজ্যের জন্য কী কী করেছেন, সেই কথাগুলো কিন্তু ওখানে গিয়ে উনি বলতে পারলেন না। উনি এখন কী করছেন, ওখানে গিয়ে একটা ভিন্ডিক্টিভ রাজনীতি করার চেষ্টা করছেন। কতগুলো জিনিস আমি শুনলাম উনি ওখানে বলছেন। প্রথম যে পয়েন্ট আমি ধরবো, গোর্খা ব্যাটেলিয়ান। আমি জানি না মুখ্যমন্ত্রী গোর্খা ব্যাটেলিয়ান বলতে কী বুঝাচ্ছেন আর কি। একজন মুখ্যমন্ত্রী কোনো একটা রাজ্যে বসে কোনো ব্যাটেলিয়ান তৈরি করতে পারে? এর আগে ওনার মুখ থেকে আমরা শুনেছি জোয়ার ভাটার কথা। উনি নিজেই বলেছেন যে তৃণমূলে এখন ভাটার টান চলছে, একবার স্বীকার করে নিচ্ছে, তারপরেই আবার কন্ট্রাডিকশন, কে জিতবে, তৃণমূল জিতবে। একটু কারেকশন, একটু কারেকশন। ব্যাটেলিয়ান, রাজ্য পুলিশে ব্যাটেলিয়ান করা যায়, আর রেজিমেন্ট, যেটা যেমন নারায়ণী রেজিমেন্টটা তোমরা করতে চেয়েছিলে ইস্তেহারে, উনি বলছেন নারায়ণী ওটা সেনা যে ব্যাটেলিয়ান, ব্যাটেলিয়ান তো রাজ্য পুলিশে ব্যাটেলিয়ান তো আছে। না না, রাজ্য পুলিশের উনি তো সেটা বলেননি, পরিষ্কার করে বলছেন না কিসের ব্যাটেলিয়ান। এবার এর আগে এখন উনি বলছেন ওনাকে গোহারা হারানো হয়েছে, নিজেই স্বীকার করছেন। কন্ট্রাডিকশনটা বুঝতে হবে, মানে আমাদের মুখ্যমন্ত্রী এখন পুরোপুরি একটা অনিশ্চয়তায় ভুগছেন, এটা পরিষ্কার ওনার বিভিন্ন বডি ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন কথাবার্তায় আমরা জানতে পারছি। কী করে উনি ওনার কনফিডেন্স আসবে? কারণ গোটা 10 বছরে উনি কিছু করেননি, যেগুলো করেছেন পুরোটাই কেন্দ্রীয় সরকারের যে যোজনাগুলো, নাম পরিবর্তন, খাদ্যসাথী, টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার। এখানে গ্রামীণ সড়ক যোজনা যেটা বাংলাদেশ, আমরা দেখেছি নাম মুছে দেওয়া হয়েছে, যেটা প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা। এখানে আমরা দেখেছি যে এখানে যে কৃষকদের নিয়ে উনি আন্দোলন করেন, কৃষক নিধি সম্মান উনি চালু করতে দেননি। এখন নতুন নাটক শুরু করেছেন স্বাস্থ্যসাথী, স্বাস্থ্যসাথীর আগে আয়ুষ্মান ভারত উনি চালু করতে দেননি। এর আগে আমরা দেখেছি যে আবাস যোজনা, আবাস যোজনা 3000 কোটি টাকা এখনও পড়ে আছে, এই কাজগুলো উনি কোনোটাই করেননি। এখন 9.5 বছর বাদে ওনার হঠাৎ মনে হয়েছিল সরকার মানুষের দুয়ারে দুয়ারে যাবে, আর এতদিন যখন মানুষ সরকারের দুয়ারে গিয়ে মাথা ঠুকেছে তখন কিন্তু উনি কোনো কিছু করেননি ফান্ডামেন্টাল জায়গায়। আজকে যদি শিল্পের কথা ধরেন, 5টা উনি শিল্প মেলা করেছেন, যেটাকে আমরা বলি বিজনেস সামিট, কটা এখানে শিল্প এসছে তার একটা শ্বেতপত্র আমরা চেয়েছিলাম, উনি বলতে পারেননি। চাকরির ক্ষেত্রে উনি বলেছেন প্রচুর চাকরি, কী চাকরি, 100 দিনের যে কাজের লোক যারা এমপ্লয়েড আছে সেই কাজে, সেটাকে উনি চাকরি ধরছেন। আজকে আমরা দেখছিলাম আমাদের হুগলিতে একটা সভা হচ্ছিল, সেখানে ওনারই দলে ছিলেন কিছুদিন আগে পর্যন্ত রাজীব ব্যানার্জি, উনি বলছেন যে চুক্তিভিত্তিক যে চাকরি হয়েছে সেই চাকরিতে ব্যাপক একটা ইনঅ্যাপ্রোপ্রিয়েশন হয়েছে, সেই ডেটা বলছেন ওনার কাছে আছে। আজকে এখানে দেখুন যে এখানে বিভিন্ন যে এজেন্সি, সেই এজেন্সিগুলোর মাধ্যমে যে বিভিন্ন জায়গাতে যে অ্যাডহক কর্মচারী নেওয়া হয়েছে সেই, তার ভেতরে কোনো নিয়মের বালাই ছিল না। আমরা দেখেছি প্রাইমারি টেট এই কদিন আগে 18,000 ছেলে মেয়ে চাকরি একটা অনিশ্চয়তা জায়গায় চলে গেল। 2014 সালের পর প্রাইমারি স্কুলের কোনো নিয়োগ হয়নি। 2015 পর কোনো স্কুলের চাকরি, মানে যেগুলোকে আমরা আপার ইয়ে বলি, হায়ার সেকেন্ডারি স্কুল, সেখানে কোনো চাকরি হয়নি। তো এরকম একটা পরিস্থিতিতে উনি কি হিসেবে আবার ক্ষমতায় আসতে চাইছেন? মানুষের কাছে তো ওনাকে কোনো একটা আইডেন্টিফিকেশন নিয়ে যেতে হবে। বিশ্বনাথ বাবু, রাজীব বলছে কি হিসেবে উনি ক্ষমতায় আসতে চাইছেন, ক্ষমতায় ভোটে রাজনীতিতে তৃতীয়বারের জন্য তিনি আসতে চাইবেন, এটা এটা প্রত্যাশিত। উত্তরবঙ্গে যে এই যে ধারাবাহিক তিনি সফর, বিশেষ জোর, এবং যে যে বক্তব্যগুলো তিনি রাখছেন, সে পরিষ্কারভাবে তিনি বলেছেন যে উত্তরবঙ্গে আমি হেরেছি, এবার পুষিয়ে দেবেন। আপনার কি মনে হয় উত্তরবঙ্গ সত্যি কি পুষিয়ে দেবে? দেখুন, অনেকটা রাজনীতি এখনো বাকি সুজিতদা, এখনো অনেকটা রাজনীতি বাকি, অনেক ভেরিয়েবল গুলো আমি, আমার জানা নেই। আমি যদি এখন কোন রাজনীতিবিদদের মতন বলি যে বিজেপি জিতে যাবে বা তৃণমূল জিতে যাবে বা কংগ্রেস জিতে যাবে, আমার মনে হয় আমার ঠিক বলা হবে না, কেন অনেকগুলো ভেরিয়েবল বাকি আছে। এই নির্বাচনে প্রার্থী খুব ইম্পর্টেন্ট, মানে কাকে আপনি প্রার্থী করছেন, আইডেন্টিটি পলিটিক্স যেহেতু গড়ে উঠেছে, ফলে আইডেন্টিটি পলিটিক্স এর প্রেক্ষিতে কোন সমীকরণে কোন কনস্টিটিউয়েন্সিতে কাকে প্রার্থী দিচ্ছেন ভীষণ ইম্পর্টেন্ট। যেমন আপনি জানেন যে কিছুদিন আগে গয়ারকাটার নাগরাকাটার সবচেয়ে গুরুত্বপূর্ণ আদিবাসী নেতা লাকড়া উনি জয়েন করেছেন, যাকে আজকে যাকে মুখ্যমন্ত্রী বললেন যে বাঘ, মানে টাইগার, বেঙ্গল টাইগার, রাজেশ লাকড়া। রাজেশ লাকড়ার আসার ফলে নাগরাকাটাতে কিন্তু লড়াইটা, গয়ারকাটাতে লড়াইটা কঠিন থেকে কঠিনতম হবে, নাগরাকাটা সিটটাতে। ফলে এইভাবে আদিবাসী, মানে বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে কোন সমীকরণে আপনি প্রার্থী দাঁড় করাচ্ছেন ভীষণ ইম্পর্টেন্ট। এক, দুই হলো নির্বাচনের শেষ পর্যন্ত ইস্যু কি হয়ে উঠছে, ইস্যু ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। থার্ড যে বিষয়টা, সেটা হলো যে এই নির্বাচনে প্রচার এবং তার কৌশল কিভাবে নিচ্ছে, শেষ পর্যন্ত মোদি ভার্সেস মমতার লড়াইয়ে মোদি মমতাকে মানুষ কিভাবে নিচ্ছে, বা তৃতীয় পক্ষ বামেরা বা কংগ্রেস কোনো দাব ফোটাতে পারছে কিনা,
আর দল বদলও কিন্তু এখনো শেষ হয়নি। সৌম্য হাসতে পারে, সৌম্যদের জন্য কিন্তু অনেক ভালো চমক ওয়েট করছে মুর্শিদাবাদ মালদা জেলাতে, যেখানে কিন্তু মানে তৃণমূল কার্যত 25% তৃণমূল কংগ্রেসের লোকাল লেভেলের লোক কিন্তু কংগ্রেসে জয়েন করতে পারে এরকমই আমার কাছে কিন্তু খবর। একই সাথে আপনাকে বলতে চাই যে লোকসভা নির্বাচনের পরে কালিয়াগঞ্জ বিধানসভা যে কেন্দ্রের ভোট হয়েছিল সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল, আবার একই মানে যেখানে লোকসভা নির্বাচনে বিজেপি এগিয়ে থাকলো তৃণমূল কংগ্রেস কিন্তু জয়ী হয়, একদম ফটো ফিনিশে হলো জয়ী হয়। আর দ্বিতীয় যেটা সেটা হলো পাহাড়ের সমীকরণও বদলেছে কিছুটা, যে বিমল গুরুং কিন্তু বিজেপির সাথে ছিল 19 নির্বাচনে, এবার কিন্তু তৃণমূল কংগ্রেসের আছে। আর কামতাপুর পিপলস পার্টি আরেকটা রিজিওনাল পলিটিক্যাল পার্টি যারা আলাদা রাজ্য চায় বংশীবদন, তারাও তৃণমূল কংগ্রেসের সাথে আছে। ফলে একদিকে বংশীবদনের মতন দল লোক, আরেকদিকে মানে আলাদা গোর্খাল্যান্ড চায় বিমল গুরুং, তারা এখন তৃণমূল কংগ্রেসের, সেটাকে সমতলের মানুষ কিভাবে দেখবে সেই সমীকরণটাও কিন্তু একেবারে উপেক্ষা করার মতন নয়। আসবো ফলে অনেকগুলো ভেরিয়েবল এখনো আননন, অনেকগুলো এক্স্যাক্টলি এই ভেরিয়েবলস গুলো রয়েছে বলেই বারবার করে কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি এবং তার বক্তব্য মানুষের কাছে আজকে যথেষ্ট সেখানে ভিড় পরিলক্ষিত হয়েছে। এরকম একটা যেখানে বিজেপির একটা আশাতীত সাফল্য 2019 পর সেই জায়গা থেকে দাঁড়িয়ে গিয়ে যে প্রচণ্ড পরিশ্রম করতে হচ্ছে, যেতে হচ্ছে, বিভিন্ন বক্তব্য রাখতে পারছে সেটা কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। আমি একটু সৌম্যর কাছে এবার আসবো। উত্তরবঙ্গে বাম কংগ্রেসের একটা প্রভাব রয়েছে, মালদা মুর্শিদাবাদের জন্য চমক অপেক্ষা করছেন, স্বয়ং বিশ্বনাথবাবু এই জায়গাটাকে তুলে ধরলেন। হ্যাঁ, এটা ঠিক কথা যে এরকম একটা পরিস্থিতি জোট যত সুদৃঢ় হতে থাকবে বা যত সে পজিটিভ বার্তা নিয়ে আসতে থাকবে তত কিন্তু বাংলার মানুষের কাছে কেন একটা লেফটের ভোট ব্যাংক আছে, হয়তো সে অবশ্রীয়মান ভোট ব্যাংককে আবার সে পুনরায় ফিরিয়ে নিয়ে আসবে কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরবঙ্গের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর যে অ্যাপিল করছেন, কি মনে হচ্ছে যে সেটাকে অনেকটাই কিছু গন্ডুস করে দিতে সক্ষম হবে হচ্ছে জোট? প্রথমে শুভ সন্ধ্যা জানাই সবাইকে, ভালো থাকবেন। আমি প্রথমে একটা কথা আপনাদের বলি যে খেলা এত সহজ হবে না, এত সহজ খেলা নয়। যারা 2014 সালের পরে বলেছিলেন পশ্চিমবাংলায় এই যে শুধুমাত্র ন্যারেটিভ বদল করে পশ্চিমবঙ্গকে ধর্মীয় বাতাবরণের মেরুকরণে ফেলা, যাহা তৃণমূল কংগ্রেস তাহাই বিজেপি, এই যে অঙ্ক করা, পারফরমেন্সের কথা না বলে একটা সরকার 9 বছর পরে, 9.5 বছর পরে শুধুমাত্র কেউ রাম মন্দির, কেউ জগন্নাথ মন্দির, কেউ এটা বললো না 9.5 বছরে যে আমি কজনকে চাকরি দিলাম, কটা শিল্প হলো, কটা বেকারিত্ব দূরকরণ হলো, কি পেলো মানুষ, কটা হাসপাতাল হলো, কটা চিকিৎসা হলো, কটা মানুষ সুবিধে পেলো। সেই একই দল, আরেকটি দল, তিনি দিল্লি থেকে এসে পশ্চিমবাংলায় তাদের সমস্ত পারফরমেন্সকে সারা ভারতবর্ষের মানুষ 6.5 বছরে দেখার পরে তারা নেগেটিভ ভোটটাকে সামনে রেখে তৃণমূলের এমন ভাব দেখাতে শুরু করলেন যে মনে হলো যেন তারাই বিরাট কিছু করে ফেলবেন, কিন্তু কোনো ন্যারেটিভ নেই। আর পশ্চিমবঙ্গের মানুষের কাছে একটা কল্পনার জায়গা তৈরি করার চেষ্টা করলেন, এটাকে বলি আমরা ইউটোপিয়ান প্রেজেন্টেশন যেটা দেওয়ার সৃষ্টি করলো, কিন্তু মানুষ ভাবছেন। দেখুন, আমরা টেলিভিশনের বিজ্ঞাপন, টেলিভিশনের যখন আমরা আলোচনা করতে বসি আমরা অনেক কথা বলি, কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন সুজিত দা, বিশ্বনাথ দ্বারাও জানেন, মানুষ কিন্তু চুপ করে আছে বাসস্থানের প্রশ্নে, রোজগারের প্রশ্নে, পরিযায়ী শ্রমিকদের প্রশ্নে, বেকারত্বের প্রশ্নে, চিকিৎসার প্রশ্নে, শিক্ষার প্রশ্নে, চাকরি বাকরির প্রশ্নে, শিল্পের প্রশ্নে মানুষ প্রশ্ন করবে। খেলা এত সহজ হবে না। সারা পশ্চিমবাংলায় বিগত দিনের নির্বাচনে আপনি লক্ষ্য করে দেখবেন অনেক নির্বাচন, অনেক ঝগড়া, অনেক রাজনৈতিক হানাহানির মধ্যে দিয়ে থাকলেও পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু সব সময় একটা অন্য রকম চিন্তার মধ্যে দিয়ে যায়। এই ডিসকোর্সটাকে পশ্চিমবাংলার মানুষ চিরকাল বাঁচিয়ে রেখেছে। তারা পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতবর্ষের মধ্যে এমন একটা রাজ্য যে রাজ্য একটু অন্যভাবে ভাবে, সেই অন্যভাবে ভাবনার জায়গা থেকে আমাদের, আমরা ভীষণ আশাবাদী। এবং দেখবেন আপনি লক্ষ্য করে যে যাহা তৃণমূল কংগ্রেস তাহাই বিজেপি,
সাড়ে ন বছর সরকার করার পরে প্রায় দশ বছর সরকার পড়ার পরে যে মানুষগুলো মানুষের কাছে বাংলার মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিল আমরা সোনার বাংলা গড়ব সেই সংখ্যাধিক্য নেতারা আজকে দল বদল করে জার্সি বদল করে ভারতীয় জনতা পার্টিতে গিয়ে তারাই বলছে সোনার বাংলা গড়ব যেই পারসেপশন ড্রিভেন পলিটিক্সের মধ্যে মানুষ যেখানে বড় কথা বলে ছবি যেখানে বড় কথা বলে যেখানে মানুষের চেহারা বড় কথা বলে প্রার্থী বড় কথা বলে সেখানে যখন বাংলার মানুষ ভাবতে শুরু করছেন তালে ব্যাড ক্যানট বি অ্যান অল্টারনেটিভ অফ ওয়ার্স্ট ব্যাড ক্যানট বি অ্যান অল্টারনেটিভ অফ ওয়ার্স্ট মানুষ বিকল্প চিন্তা বিকল্প ভাবনা বিকল্প যুক্তির দিকে যাচ্ছে আসবো বাংলায় একটা ক্লোজ করে দিই জাস্ট 10 সেকেন্ডস বাংলায় মানুষের সমস্যা মানুষের মানুষের বিকল্প চিন্তা এবং উন্নয়নই সব থেকে বড় ভূমিকা নেবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি একদম এই জায়গা থেকে কোহিনুর এর কাছে আসব কোহিনুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বক্তব্য তিনি রেখেছেন কি কি করেছেন কি হয়েছেন আমরা প্রত্যেকের কাছ থেকে মতামত নিলাম একটা খুব গুরুত্বপূর্ণ লেগেছে তৃণমূল কংগ্রেসে থেকে যারা লোভী আর ভোগী তারা বিজেপিতে চলে গেছে তৃণমূল কংগ্রেসের টাকা দিয়ে টিকিট কেনা যায় না কি ইঙ্গিত দিতে চেয়েছেন দেখুন বিজেপিতে কি হচ্ছে টাকা দিয়ে টিকিট বা বিজেপিতে কারা টিকিট পাচ্ছে টিকিট পেতে পারে এই নিয়ে কি হচ্ছে এটা পূর্ব বর্ধমানের বর্ধমান টাউন এবং আসানসোল ঠিক একই দিনে আমরা দেখেছিলাম সেওয়াগ এবং রোহিত শর্মার মতো ব্যাটিং করেছিল বিজেপির দুপক্ষ এ কাঁচ ভাঙছে ও গাড়ি উপড়াচ্ছে যে জায়গাটা আজকে বাংলার রাজনীতির যে ডিসইনটিগ্রেশনটা হচ্ছে সেটা নিয়ে আমাদের চিন্তার বিষয় আপনি ফলো করে দেখবেন যখন তৃণমূল কংগ্রেস 2011 পরিবর্তনের ভোট চেয়েছিল তারা কি বলেছিল তাদের স্পেসিফিক এজেন্ডা ছিল যে আমরা জমি অধিগ্রহণ জোর করে করব না আমরা সকলের পেটে ভাত দেবো কারণ কি আমরা আসলে হয়েছিল সে সময় বলেছিল আমরা সকলের পেটে ভাত দেবো আমরা বলেছিলাম উইমেন এম্পাওয়ারমেন্ট করব আমরা বলেছিলাম স্কিল ডেভেলপমেন্ট করবো মানে স্পেসিফিক পলিটিক্যাল এজেন্ডা নিয়ে আমাদের জননেত্রী গ্রামে গ্রামে ব্লকে ব্লকে আমাদের নেতাদের পাঠিয়েছিলেন নিজে গেছিলেন তার পরিপ্রেক্ষিতে কি হয়েছে তার পরিপ্রেক্ষিতে আপনারা দেখবেন উইমেন এম্পাওয়ারমেন্ট পশ্চিমবাংলায় কি হয়েছে এটা নিয়ে ইউনাইটেড নেশনস পর্যন্ত বলেছে আমার মনে হয় এখানে শুধু বলে সময় নষ্ট করাটা কোনো দরকার পড়বে না স্কিল ডেভেলপমেন্ট উৎকর্ষ বাংলা নিয়ে কি হয়েছে সেটাও ইউনাইটেড নেশনস মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে সার্টিফাই করেছে কিন্তু আজকের দিনে ফলো করে দেখবেন যে কোনো কিছু আমরা বলেছিলাম আজকে যারা গ্রামীণ সড়ক যোজনা নিয়ে বলছেন 60-40 দেয় সেটার উপরেও একটা সমস্যা হচ্ছে গিয়ে আগে 40% রাজ্যকে তৈরি করতে হবে তারপর তার ইউটিলাইজেশন দেবে এবং সেই ইউটিলাইজেশন দেওয়ার পরেও টাকা জমে আছে আজকে টাকা দেয়নি ডিসেম্বর পর্যন্ত ট্যাক্স ডেভলিউশন তো আমাদের প্রাপ্য রাজ্যের প্রাপ্য সে 10,000 কোটি টাকা রাজ্যকে দেয়নি তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কাউকে রূপশ্রী বন্ধ করেনি কন্যাশ্রী বন্ধ করেনি যুবশ্রী বন্ধ করেনি শিক্ষাশ্রী বন্ধ করেনি আজকে আমরা তো বলছি 10 বছর পর মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে বলছে ভাই জয় জহরে আমি তোমাকে টাকা দিচ্ছি তোমাকে এম্পাওয়ারমেন্ট দিচ্ছি আজকে তো পশ্চিমবাংলায় উত্তরপ্রদেশের মতো নয় দেশের 25% মতো উত্তরপ্রদেশে 25% ক্রাইম এগেনস্ট দলিত পশ্চিমবাংলায় কত 0.3 আজকে স্বাভাবিকভাবে প্রথম যে জিনিসটা দলিতদের উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমরা সিকিউরিটি দিতে পেরেছি যে সিকিউরিটি উত্তরপ্রদেশে বিজেপির সরকার দিতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় পর 10 বছর পর বলতে পারে ভাই ইউনাইটেড নেশনস থেকে আমি 2 অ্যাওয়ার্ড নিয়ে এসেছি তাহলে উত্তরবঙ্গে যে 2019 ডিবাকেলটা ছিল কি কিছু এই লোভী ভোগী নেতাদের জন্য দেখুন আজকে আজকে নাকি হচ্ছে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের মধ্যে উন্নয়নে তারতম্যের জন্য না মেরুকরণ ভারতীয় জনতা পার্টি খুব সাকসেসফুলি মেরুকরণটা ঘটাতে জন্য কোনটার জন্য একটা মেরুকরণে তো ব্যাপার আছে তারপর তো আজকে বোঝাই যাচ্ছে যে একজন নেতা তিনি মঞ্চে দাঁড়িয়ে বলছেন 2014 সাল থেকে আমার সঙ্গে যোগাযোগ আছে বিজেপি এবং সে নেতা বিভিন্ন জেলার দায়িত্বে ছিলেন একজন সাংসদ বলছেন শুভেন্দুদা আমার হয়ে ভোট আমার বিরুদ্ধে ভোট প্রচার করতে আসেননি উনি আমাকে সাকসেসফুল করে দিয়েছে অ্যালাউ করেছে আজকে আপনারা ভাবুন আমি যে কথাটা বলতে গিয়ে থেমে যাচ্ছিলাম থামিয়ে দিলেন যে বিজেপির তো এজেন্ডা আছে বিজেপি কী বললো প্রথম দিন ভাই আমরা 75 লক্ষ লোককে চাকরি দেবো স্টার্ট হলো ফর্ম ফিল আপ করা তার এক সপ্তাহের মধ্যে জিনিসটা বন্ধ হয়ে গেল বললো না এটা ভুল তারপর একজন সাংসদ নির্বাচিত বিজেপির প্রতীকে নির্বাচিত সাংসদ বললো আমরা সাইকেল দেবো না আমরা স্কুটি দেব তারপর বিজেপিকে বলতে বাধ্য হলো ভাই এটা ফলস কমিটমেন্ট এটা জুমলা এটাকেও বিশ্বাস করো না তো স্বাভাবিক আজকে দাঁড়িয়ে আপনি বলুন বিজেপি নেতা 40 মিনিট বক্তৃতা করেন 50 বার শুধু বলে ভাইপো 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 একটা রাজনৈতিক দলের একটা পার্টিকুলার সাংসদ এবং যুব কংগ্রেসের সভাপতির
নামে নির্বাচন হতে পারে এটা কোনোদিন সম্ভব বাংলার মতো পলিটিক্যাল কনসাস যে পপুলেশন আছে সেইখানে? আজকে তো কোনো এজেন্ডা নেই বিজেপি, আপনি ফলো করে দেখুন যে শুভেন্দু বক্তৃতা করেছে গুড়া বেন পুরুষ, এটাকে গোটাটা ভাইপো। আমি এখানেই আসব যে যে সত্যি বাংলার রাজনৈতিক সংস্কৃতিতে কোনোদিন দেখা যায়নি যে দুবারে সাংসদ সে প্রধান মুখ্য হয়ে যাচ্ছে, এবং এটা কোথায় রাজনৈতিক বক্তব্য, কোথায় শুধু হেড একটা স্পিচের মতো যাচ্ছে, নানা রকম কথা দেখে নেব, বড় বড় মুখে কথা যেরকমভাবে আসছে, এটা কি সত্যি ভারতীয় জনতা পার্টিকে ডিভেন রাজীব এই সময়কার এই প্রজন্মের নেতা ভারতীয় জনতা পার্টির হয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোতে প্রতিনিধিত্ব করে জানতে চাইব, বিশ্বনাথবাবুর কাছেও আসবো, সম্মুর কাছে যাইব, সিজন পলিটিশিয়ান। আমি একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।